দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, আর এবারই নবযৌবন বা নেত্র উৎসব, একই সাথে রথযাত্রাও পড়েছে। আর তাই পানশিলার রথবাড়ির রথযাত্রা এবার 66তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারের নয়, এবছরও পুরীর সনাতন হিন্দু ধর্মশাস্ত্র নিয়ম অনুযায়ী রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হলো। আর এই জগন্নাথ দেবের সকাল থেকেই পুজো, নাম সংকীর্তন, অঞ্জলি, মহাযজ্ঞের মাধ্যমে রথকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং দেবীকে নিয়ে পানশিলা রথযাত্রা সোদপুর, খড়দার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে মাসির বাড়িতে পৌঁছাবে। নানা বাদ্যযন্ত্র, সংকীর্তন এবং নানা বিষয় নিয়ে আচার অনুযায়ী রথযাত্রা ভক্তদের নিয়ে মাসির বাড়িতে জগন্নাথ দেবের যাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে আশা রাখেন পানশিলার রথবাড়ির রথযাত্রা কমিটি। আর এই মন্দির কমিটি বলেন, প্রত্যেক বছর আমাদের এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের বিশেষ সংখ্যক ভক্তরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে আমি এটা জানতে চাই, এতে কটা বাজে? সকাল তো ভয় পাইয়ে দিলাম আমাকে। নাম কি? একটু সামনে ছেড়ে দিন তো, শরীর তো আপনারা তুই সামনে 10 টাকা দিয়ে দিবি, 50 টাকা হলো মামার নাম, ভাইয়ের নাম আর গোত্র লেখা আছে। আচ্ছা, একটা লালমন দিয়েছে, ও লালমনটা রাখলে যে যোগ্যের সময় জানাবে। সোমবার 3টার পরে একবার ঘুমিয়েছে। মহাপ্রভু ক্ষুদের নাড়ু, বিলের নাড়ু, নাকল নাড়ু, মালপোয়া এবং নানা রকম ফল মহাপ্রভু পছন্দ করে, সেই সমস্ত উপচার দিয়ে মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো হয়েছে এবং যজ্ঞ সম্পূর্ণ হবে। আগে অঞ্জলি হয়েছে, নাম সংকীর্তন হলো, এবার যজ্ঞ হবে। যজ্ঞ সম্পূর্ণ হলে মহাপ্রভু জগন্নাথের মূলত এই রথযাত্রা কোথা থেকে কোথায় প্রদক্ষিণ করে? মহাপ্রভু জগন্নাথ দেবের রথ এই সোজারাতে আজকে যজ্ঞ সম্পন্ন হওয়ার পর মহাপ্রভু জগন্নাথ দেব রথে বিরাজমান হবেন। তারপরে বৈকাল 5টায় ঠাকুরমশাই পুজো করবে। পুজো করার পর মহাপ্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে সকল ভক্তদের নিয়ে। মাসির বাড়ির থেকে মহাপ্রভু জগন্নাথ সকল ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে রানী রাসমণি মোড় যাবে। রানী রাসমণি মোড় থেকে মহাপ্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে বিরাজমান হবেন এবং সন্ধ্যা 6টার দিকে রাম ঠাকুরের সত্যনারায়ণের পুজো হবে। নারায়ণের সিন্নি প্রসাদ রাত্রি 9টায় দেওয়া হবে। যজ্ঞ সম্পূর্ণ হলে মহাপ্রভু জগন্নাথ দেবের মহা ফল ভোগ বিতরণ করা হবে। মূলত এখানে কী রূপে জগন্নাথ দেব উৎসব? মহাপ্রভু জগন্নাথ দেব পানশিলা রথবাড়িতে নীলমাধব রূপে পূজিত হয়। আজকে কখন প্রভু উঠবে রথের টাইমটা যদি বলেন ভক্তদের? এই তো যজ্ঞ সম্পূর্ণ হলেই মহাপ্রভু জগন্নাথ দেব রথযাত্রা করা শুরু হবে। রথযাত্রা শুরু হবে বৈকাল 5টায়। কী কী আছে রথযাত্রার কথা বিশেষত্ব? বিশেষত্ব মহাপ্রভু জগন্নাথ দেবের রথ এবার 66 বছরে পদার্পণ করলো এবং রবিবার বহু ভক্ত সমাগম হবে এবং, হ্যাঁ, নাম সংকীর্তন হয়েছে সকাল 10টার থেকে। কী আছে
বিকেলে সত্যনারায়ণের সময় নাম সংকীর্ণ হবে। রথের সাথে কি যাবে? রথের সঙ্গে নানা রকম বাজনা যাবে এবং সকল ভক্তরা আনন্দ করতে যাবে। কত ভক্ত হতে পারে এবারে? এবারে ভক্ত অগুন্তি হতে পারে। অন্য অন্য বছরের তুলনায় এই বছর প্রত্যেকে তো লাখো ভক্তের সমাগম। হ্যাঁ, রেকর্ড হতে পারে। এবার বলা যাচ্ছে না কত ভক্ত হতে পারে। আপনারা তৎপর তো? হ্যাঁ, আমাদের ভলেন্টিয়াররা আছে, আমাদের 100 ভলেন্টিয়ার আছে। 100 ভলেন্টিয়ার রথকে চারিদিক দিয়ে ঘিরে রাখবে এবং আমাদের রহরা থানা এবং খর্দা থানা এবং ব্যারাকপু এসডিও অফিসের থেকে আমাদের নির্দেশ আছে যে রথের চাক্কার সামনে, রথের চারিদিকে কোনো ভক্ত থাকা চলবে না। রথের চাকার থেকে, রথের চারিদিক থেকে অনেক দূরে ভক্তদের থাকতে হবে। যে আমাদের স্বেচ্ছাসেবী সব যেন সবাই রথের চারিদিকে থাকে, কোনো ভক্ত যেন কোনো দুর্ঘটনা না হয়, কোনো ভক্ত যেন কোনো ব্যথা না পায়। আপনার নাম? আমার নাম সজল দত্ত। আপনি এবারে? এবারে আমি সেজেছিলাম। চলো দাদা, কেমন লাগছে প্রত্যেক বছর আপনি এখানে আসেন? খুব ভালো লাগছে। এটা আমাদের বহু পুরনো পীরদবাড়ির পুজো, বা ছেলেটিকে অবশ্যই পদার্পণ করেছে। যথারীতি সকাল থেকে পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে, এবার মহাপুরুষ যজ্ঞ সম্পন্ন হবে। যজ্ঞ সম্পন্ন হলে ভক্তরা বিশ্বাস পাবে, খুবই ভালো লাগে। ভগবানের কাছে কী বলছে? ভগবানের কাছে একটাই প্রার্থনা, যাতে ভগবান চারদিকে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন, সবাই যেন ভালো থাকে, শান্তিতে সুখে থাকে। এর বেশি কিছু চাওয়া আপনার আত্মনির্ভর। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।